चक्षु देखान जबा फुले लेखा लाल लागे खान ओ किछु ना सुना बाबू कि होलो अपने कि जोर रास्ता से देखि हला काउ कण से जोरे पुरे जाइते से ओ एक टू जोर आसछे कि होइबो अहन कि आबार होइबो जोर कारो हय ना नाकि जाठा मशाय दुई दाग ओषुध खाइलेई साइरा उठो आसेन आमरा जोइरे नामेन ताई हाँ ताई तो छोटी माते घिरे पड़ेছেন तो ए अखुन सान करले आमार जे निमोनिया हुई बुकीरन सान करबेन माने बारे तोरे सुइले तोरे सुइले आमारे तो सान करन लगे आप बोलो हुई बु तो हम अभी आपने सारू भी ना और आपने बाशे गिया सान करते पार बनना सठीक तुई तो आर बाशा एक कोई आशोष ना है जे तुई मैच देखते जावी माते खराब ना की तो है शौंदा होया गया लो बाशा तो फेर खोजा कुछ शुरू होई बु शेष अब को तो की भाव उन्हें शुमार पैसे ना की ते हो नार्ड जाई हो शब शाम लेते पारू माने तो बुझी ना अरे आपने ना जखन বাসাই আনতে পারছি তখন আর যাই হোক আর তিসুরে আর কেউ রে কিরণ মালা ভয় পাবো না জানিস কিরণ সব অগো প্ল্যান সব ওই কাবুল শেখের বুদ্ধি আচ্ছা শোনা বাবু কাবুল শেখ কি আজ আসিল খেলার মাঠে আসিলো না আবার দূরে দাঁড়াইয়া সব কিছু চালনা করতেছিল নির্ঘাত ও লোক তো সামনে আসে না আমি যদি তার একটিবার দেখবার সুযোগ পাইতাম না আল্লাহ কি করতে চাইলে কি করতাম আপনার লাগে যে হিংসা করে তার আমি বুঝাইয়া সারতাম এক সের বুঝাইতাম কিরণ ओ किरण आमार दाड़ा थाकते बड़ कष्ट होइतेछे रे आसुन आसुन चलेन आमी किछु जानते चाइना किछु जानते चाइना
আমি শুধু একখান কথা কইতে চাই। আমি আমার কলঙ্কিনে মাইয়া শাস্তি দিমুই, যেমন বুঝুম তেমন কইরা দিমু, কেউ বাধা দিতে পারবে না। হয় তারে কাইটটা নদীতে ভাসাইয়া দিমু, আর নয়তো আব্বা আব্বা শুনছেন আপনার পোলা কি কয়? শুনছেন আব্বা কি কই? আমি কি কই? যেই গায়ে সব থেকে মাইন্ডের মানুষের লিগা সম্বন্ধ আইছে, হ্যাঁ এই গায়ে যাইয়া একা একা নাও লইয়া ফুটবল ম্যাচ দেখতে যায়, হ্যাঁ মাইয়া কি আর কারো বাসায় নাই নাকি? এক আমারই মাইয়া আছে, হ্যাঁ কার লিগা যায় বোঝো, কেন যায় বোঝো? সোনা বাবুর লিগা যায়, সোনা বাবুর লিগা, সোনা বাবুর লিগা ওরা তো আঠা। আইজ আমি ওরে দেখাই সারু, আমি ওরে দেখাই সারু, কেউ বাঁচাইতে পারবো না ওরে। এই লব বইদা, এই সমজায় কথা কা। কিসে সমজামু? আমি কারোর কোনো কথা শুনুম না, শুনুম না, শুনুম না। ভালো করছে গেছে, বুঝলি? ভালো করছে, ওর ইচ্ছা হইছে যে খেলা দেখনের তাই গেছে, আমাদের তো জিয়াইলে আমরা যাইতে দিতাম না, তাই পালাইয়া গেছে, ভালো করছে। আব্বা আব্বা আমি আমি আপনাকে সাবধান করে দিতেছি, আপনি আমার মাইয়ারে আর দোজকের পথে ঠেলে দিয়েন না। এই আমি ওরে দোজকের পথে ঠেলে পাঠাইতেছি, হ্যাঁ আর তুই যে কথাগুলো কইতে তো ঠিক কইতে সস, হ্যাঁ ঠিক ভালো কথা সস, ভালো কথা সস, কতখানি নিচ হইলে এমন কথাগুলো কন যায়, হ্যাঁ কথায় কথায় তুই সোনা বাবুর নাম জড়াস। কথায় কথায় সোনা বাবুর নাম জড়াই? হাইজাকান্দি গ্রামে যদি আমার মাইয়ার নামে কোনো নিন্দা বাইর হয় আর হ্যাল্লিগা যদি শেখ সাবাই সাদি খারিজ করে দেন, তখন কিন্তু আমি আমার মাইয়ারে কি মাইয়ারে কি কি মাইয়ারে হ কি করবে মাইয়ারে? তুমি মাইয়া তোমার একারনি কোথাকার কোন বইরা শেখ, তার দুইটা পয়সা আছে দেখা, তার লগে মাইয়ার সাথে শাদি দিও নে লাগে কি পাউছে নিমো খারাম চশম কর। ওই ওই খুব পারছস, খুব পারছস, হ্যাঁ বড় 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 ওই ওই তাইলে কি ওর আব্বাই যা কয় তাই ঠিক? সোনা বাবুর লিখা ওর মনে? না না এ হইতে পারে না, কিছুতেই হইতে পারে না। মাইয়া আমার এত বড় ভুল করতেই পারে না, আল্লাহ মাইয়ারে আমার দেখো। আল্লাহ আজ আমি ওরে দেখতেছি, আজ আমি ওরে ওরে শুধু শাসন করুন না, আমি সোনা বাবুরে বুঝাইয়া সারুন যে আমরা দরিদ্র, আমরা মুসলমান বইলা কি আমাকে মেয়ে দাঁড়া নাই? আমি সারুন না, আমাকে বাসার মাইয়ারে যদি কেউ কলঙ্কিনি করে হে ধনকর্তার ভাইস্তা বইলা সারুন পাওয়া যাইব না। হে শোন তোর আমি একটা কথা কই, আমি একটা তোর কথা কই, মন দিয়া শোন। দেখ আমাকে ঘরের মাইয়া খেলা দেখতে গেছে, তার জন্য তুই শাসন কর, আমি তোরে কিচ্ছু কমু না, কিন্তু কিন্তু তুই সোনা বাবুরে যদি একটা মন্দ কথা কস তোর আমি কাটতে ফেলায় দেবো। হুম বুঝলি আমার কথা? বাইরা 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 আমার কাটি বাইরা। আব্বা আব্বা অন কি হইব আব্বা, সোনা বাবুরে যদি যদি কোনো ছোট বড় কথা কয় কি হইব আব্বা? কিছু হইব না, কিছু হইব না, আমি থাকতে কিছু হইব না, মরি তো নাই আমি বাচ্চা থাকতে ধনকর্তা গো কেউ কিছু কইব, তুই ভাবলি কি কইরা? আমি থাকতে কিছু হইব না। Oh, my God.
আল্লাহ নিয়ম বোঝে না। ধনকতা 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 বাসায় আছেন নাকি? আমি জব্বর, একটু কথা কইতাম। দাঁড়া, হইতেছি। জব্বর জামাই বাবাজিকে কি বলতে এসছে বল দেখি, আবার কিছু হলো নাকি? বুঝতে পারছি না বেশি। দেখো, ওই মেয়ে বোধহয় আবার সোনার সঙ্গে খেলা দেখতে পারি দিয়েছে। ও মা, কি বলছিস রে? মেয়ে ছেলে হয়ে খেলা দেখতে যাবে আবার পুরুষ মানুষের সঙ্গে? ছি 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 ছি। ওই মেয়ের কিচ্ছুতে আশ্চর্য নেই বেশি। তাছাড়া এই বাড়ির লোকেদের আশকারা তো কম নয়। বলেছিস, চ চ গিয়ে দেখি জব্বরের সঙ্গে কি কথা হচ্ছে। চ তা পিসি না, তুমি যাও, আমার আর এই সমস্ত ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না আমার। কিরে, কি ব্যাপার এত রাতে? আমার লোকে কি দরকার তোর? রাতের বেলায় যদি ঘরে আগুন লাগে, তাই কি আমি বিহান বেলার অপেক্ষায় বইয়া থাকুম নাকি? বাহ, ওকে কথা বুঝছে। হ্যাঁ, আগে তো আমার সামনে দাঁড়াই যে ভয় ঠকঠক করে কাঁপতি। যাও, মানুষ হয়ে গেছ, দেখলেও সুখ। আমরা মানুষ হইলে আপনাকে সুখ কথা কার নতুন লাগে? বুঝলাম না। না, আমরা তো আপনাকে পায়ের তলার দাস, তা আমরা মানুষ হইলে দাসগিরি করবো কেটা? তুই কার লাগে কথা কইতাছ, ভুলে গেছো মনে হয়? বলুন কেন, তারা দাস বানায় রাখছে তাকে কি বলুন জানে? জব্বর, মেজাজ দেখেন না কর্তা। আমি এখন জরুরি কথা কইতে আইছি। কি জরুরি কথা? আমার মাইয়া সোনাবাবুর লগে। সোনাবাবুর লগে কি? তামলি কার মাইয়া হাইজা গান্ধীর মাঠে সোনাবাবুর লগে ম্যাচ দেখতে গেছে। কারো কিছু না কয়া হয়েছে নাকি? শোনাই তো আছে। বাবু আছে তো কি? হ্যাঁ, বয়স্তা মাইয়া আমার, বয়স্তা মাইয়া আমার, তার লগে বলা না মাইয়া, কথা কয় জব্বর, বলা শীত ফোলাস কার লগে? আমার মাইয়ার ভালো মন্দ দেখনের কামটা আমারই করতে হইব, কেউ তো আর। জব্বর কথা, ও আপনারা কিছু কয়? হ্যাঁ, ছোট বড় কিছু কইছে আপনারা? কিছু কইছে? তুমি কি মনে কর তোমার মাইয়ার ভালো মন্দ তোমার সে আমরা কিছু কম বুঝি? মাইয়ার আমার শাদি ঠিক করতেছি, অহংকারে আমার মতে চল তুই। মায়ের শাদী দিবার অনুমতি তোমার কে দিছে? হ্যাঁ, আমার সাথে পরামর্শ না কইরা মায়ের শাদী দিবার ব্যবস্থা করো, আর তোমার সাহস তোমার হইল কি কইরা? মায়াটা আমার, আমি কখন মায়ের শাদী দেবো কার লাগে তুমি? এটা আমি ঠিক করো। জব্বর, মুখ সামলায় কথা কও, তোর আমি ন্যাংকা বেলা থেকে দেখতেছি। আমার সামনে দাঁড়ায় তুই মায়ের অধিকার ফলাস। আমার জীবনটা একেবারে জ্বালায় পুরো শেষ করে দিতেছে এই শয়তানটা। কথা আপনি একটা কিছু করেন, নইলে কোনোদিন রক্তারক্তি হয়ে যাবে। আমি তো সহ্য করতে পারতেছি না, কিছু করেন আপনি। মেলা চেষ্টা করছি তোমার লেখাপড়া শেখানোর, শেখো না, মূর্খ হয়ে আসো। সন্তানের ভালো মন্দ বোঝো না, তোমার মায়ের একটা লেখাপড়া ভালো, কোথায় তাহলে আরো লেখাপড়া শেখায় মানুষ করবো দাদা? না কি না, না কিসে? আমার মাইয়া লেখাপড়া শেখানোর কোনো কাম নাই। আমাকে ঘরের মাইয়ারা, আমাকে ধর্মের মাইয়ারা জন্ম নেয় লেখাপড়া শেখানোর লিগা না, সংসার পালনের লিগা জন্ম নেয়। এই ধর্মের শা, এই এই কারে তুই ধর্ম শেখাস? হ্যাঁ, ধর্ম শেখা মূর্খ ধনকর্তা কত চেষ্টা করতে লেখাপড়া শেখানোর জন্য, সেদিকে তোর কোনো হুশ নাই। হ্যাঁ, মাইয়াটা জীবন শেষ না করলে চলতেছে না। আমি কোনো কথা কইতে চাই না, আমি কাল থেকে মাইয়ারে ঘরে শিকল দিয়ে আটকায় রাখুন, যত তাড়াতাড়ি পারি মুখ সাজিয়ে দেবো। তোর কথায় চলবো নাকি রে? তোর কথায়? হ্যাঁ, গাল উঁচা করে কথা কস, আমি কি মরে গেছি নাকি? ও আমার কথা হইব, মাইয়াটা আমার। যাব,
এইভাবে কেন কথা কইতেছ? দাদার লগে কেউ এভাবে কথা কয়? আমার দোষ নিও না আল্লাহ, কথা কথা আমার দোষ নিও না। আরে আমি মানুষ করতে পারি না, এটা এটা আমার গাফিলতি। আল্লাহ লেখান মানুষের লাগে এইভাবে এই ভাষায় কেউ কথা কয় না। তুই কাঁদতেছস কেন? তুই কি ভাবতেছস তোর পোলার উপর আমার অধিকার তোর থেকে কিছু কম আছে নাকি? আমি অনেক শাসন করতে পারি না। সেদিনকার পোলায় অরণ্য আক্ষেপে দুধ বাইর হয়, ও আমার সামনে বাপগিরি ফলাই দিয়েছে। সঞ্জয়বর ভালো করে শুনে নে, মাইয়ার বিয়া দেওয়ানোর চেষ্টা করিস না, কোনো লাভ হইব না। আপনি আমার মাইয়ার সাধি কি করে আটকান আমি দেখুম। আমি সাবুদ্দিন সাহেবের কাছে যাব। কি করলি তুই? সাবুদ্দিন সাহেবের কাছে যাবি? তুই আমার সাহাবুদ্দিন দেখাস? কি করব আমার, কি করব আমার সাহাবুদ্দিন? এত বড় সাহস তোর, এত বড় বাচ্চাস? দেন দেন কি পোলা জন্ম দিছি দেন? আমি আপনার আগেই সাবধান করছিলাম, কি বিষ নিয়া ঘর করি দেন। আমি আমার মাইয়ার সাধি দিমুই। দিমু দিমু দিমু, দেখি আপনারা কি করতে পারেন, দেখুন আপনারা কি করতে পারেন, দেখুন।